নমস্কার, শুরু করছি আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান, রঙিনী অনুষ্ঠান। অ্যাকচুয়ালি এখন আমরা নারী ও শাড়ি করছি। আমরা যখন আবরণের এখন অনুষ্ঠান করি, সেটা দুপুরবেলা নারী ও শাড়ি, সাড়ে তিনটের রঙিনী হোক, সকালবেলার 11টা কিংবা 12:30টার উদ্যোগপতি প্রতিভাই হোক না কেন, অনুষ্ঠান এখন মূলত হচ্ছে আবরণের নিজস্ব অঙ্গনে, অর্থাৎ আবরণের অন্দরমহলে। আমি এখন এখানে বসে রয়েছি যেখানে, সেটা হচ্ছে আবরণের ফার্স্ট ফ্লোর। এখানে আপনারা মূলত পাবেন হচ্ছে সিল্ক, সেটা মধুবনী পেন্টিং, প্রিন্ট, গুজরাটি কাঁথা এবং এরি কোষা, ভাগলপুর ঘিচা তাসার, ইভেন আপনি কিন্তু ইক্কাত, সব কিছুই আপনারা এই ফ্লোরটাতেই পাবেন। এবং আজকে আমরা এই ফ্লোরে এই সমস্ত কিছুর মাঝখান থেকে বেঙ্গল হ্যান্ডলুমকে নিয়ে এসেছি। শুরুতে যে বেঙ্গল হ্যান্ডলুম দেখাবো, একদম মিনিমাম রেঞ্জ 1050। আবরণের শাড়ি শুরু হচ্ছে 1050 থেকে, বেঙ্গল হ্যান্ডলুমও শুরু হচ্ছে 1050 থেকে। তারই একটা ঝলক নিয়ে শুরু করছি। প্রথম শাড়ি একদম অরেঞ্জ কালার, ব্রাইট অরেঞ্জ, তাতে দেখুন আঁচলে টাসেল করা, সারা শাড়িতে গোল্ডেন বলবুটি রয়েছে, একই রকমভাবে সারা শাড়িতে গোল্ডেন বলবুটি, আর অরেঞ্জের মধ্যে অরেঞ্জেরই ডার্ক টোনে পাটটা যাচ্ছে। এবং এটা হচ্ছে এক নম্বর শাড়ি, 1050, 1050 নাম্বার ওয়ান। এক নম্বর শাড়ি দেখাচ্ছি, 1050, 1050 নাম্বার ওয়ান। আর এটা হচ্ছে ব্লাউজ, অল ওভার কিন্তু একই রকমভাবে ডটসটা থাকবে, এক নম্বর 1050। আর একটা শাড়ি দেখাবো, দু নম্বর, এটাও 1050, এরও আঁচলে দেখুন টাসেল করা, সারা গায়ে বলবুটি, টোন অন টোনেই পার, মানে ওইটা এটা থেকে একটু পারটাকে জাস্ট সুতোর কাউন্ট একটু বাড়ানো হয়েছে, দিয়ে একটা পার করা হয়েছে। নাম্বার টু, দু নম্বর শাড়ি, এবং এরও প্রাইস রেঞ্জ হচ্ছে 1050। ব্লাউজটা কিন্তু অল ওভার যাচ্ছে, 1050 দু নম্বর। এক আর দুই আজকে 1050। আপনারা যদি এই যে অরেঞ্জ আর ইয়েলো দেখালাম, এর বাইরে কালার চান, গ্রিন চান, রেড চান, আপনারা পেয়ে যাবেন, কথা বলে নেবেন। এইবারে শুরু করছি 1250, 1250-এর শাড়ি, শুরু হলো তিন নম্বর থেকে। এর আমরা অনেকগুলো কালার ভেরিয়েশন দেখাবো, অনেক ধরনের দেখাবো, সুতরাং নোটিস করতে থাকুন শাড়িগুলো। এটা মজেন্টাতে আঁচল হচ্ছে, পাড়ের মধ্যে দেখুন স্যাটিন এফেক্টে পাড় হয়েছে, একটা ক্রিম কালার, একটা রেড, মাঝখানে যাচ্ছে টেম্পলের কাজ সুতো দিয়ে, আর বেসটা হচ্ছে চিকু কালারের, রেডের সঙ্গে মজেন্টার সঙ্গে চিকু, একদম ইউনিক। আবার কুঁচিটাও আসছে মজেন্টাতে, পাটলি পাল্লু শাড়ি, এটা কুঁচি আঁচলের শাড়ি, আর এই হচ্ছে ব্লাউজ পিস। তিন নম্বর শাড়ি 1250, নাম্বার থ্রি। এবারে আসবো নাম্বার ফোর, চার নম্বর শাড়ি, পাড়টা যাচ্ছে চওড়া করে, একদম ডাবল লাইনে পাড়, চওড়া পাড়, এটা হচ্ছে নেভি ব্লু কালার, মানে নিচের দিকের পাড়টা চওড়া, আপনিকে কিন্তু মাথা পাড় গেছে, দেখুন একটা মাথা পাড় সিঙ্গেল গেছে, নিচের দিকের পাড়টা চওড়া। নাম্বার এটা হচ্ছে নাম্বার ফোর, চার নম্বর শাড়ি দেখিয়ে দিলাম 1250, নাম্বার ফোর 1250, চার নম্বর 1250, আর এই হচ্ছে এর সঙ্গে ব্লাউজ পিস। এবারে আমরা দেখাবো হচ্ছে পাঁচ নম্বর শাড়ি, নাম্বার ফাইভ। এটা দেখাচ্ছি আঁচলটা মজেন্ডাতে, পাড়টার মধ্যে একটু রানীর সুতোর গেছে, আর এখানে কিন্তু রয়েছে গ্রিন, গায়ের উপরে রয়েছে গ্রিন, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি 1250। আগের শাড়িটার এই শাড়িটা কিন্তু সেম উইভিং রয়েছে, অর্থাৎ উপর দিকের মাথা পাড়, নিচের দিকে চওড়া পাড়, শুধু কম্বিনেশনটা আলাদা। এটা দেখাচ্ছি হচ্ছে পাঁচ নম্বর শাড়ি 1250, 1250 নাম্বার ফাইভ উইথ ব্লাউজ। ছ নম্বর শাড়িতে যাব, নাম্বার সিক্স। এটাও হচ্ছে শুরুতে যেটা দেখালাম তিন নম্বরের মতোই পাটটা, এই পাটটার মধ্যে একটা স্যাটিন এফেক্ট আছে, সুতো দিয়েই কিন্তু করা হয়, আর আঁচলটা যাচ্ছে মেরুনে, বডিটা আসছে গ্রিনে, বটল গ্রিন টোন, এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে ছ নম্বর, নাম্বার সিক্স দেখালাম। ছ নম্বর শাড়ি, পাটলি পল্লু শাড়ি, প্রাইস হচ্ছে 1250, 1250 নাম্বার সিক্স, ছ নম্বর 1250 নাম্বার সিক্স 1250। পরার পরে কিন্তু এই শাড়িটা দুর্দান্ত দেখতে লাগবে, আর অনেক বয়স অবধি এই শাড়িটা আপনারা পরতে পারবেন উইথ ব্লাউজ। সাত নম্বরে যাব, নাম্বার সেভেন। এতক্ষণ ধরে আমরা যে প্যাটার্ন দেখালাম হ্যান্ডলুম, এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে প্রিন্ট থাকবে, আঁচলে টাসেল রয়েছে, ব্লু কালার, একদম ইন্ডিগো ব্লু হচ্ছে কালারটা, বেস কালারটা, তার মধ্যে এভাবে প্রিন্টটা যাচ্ছে, একদম এভাবে যাচ্ছে প্রিন্ট।
মানে পাটটা এই একটা দেখুন পাট রয়েছে তার উপর দিয়ে পাড়ের এই প্রিন্টটা হয়েছে এবং তারপরে সারা শাড়িতে জাল গেছে কাজ একদম জাল কাজ গেছে এই শাড়ি তো নিজস্ব একটা ব্লাউজ থাকে কিন্তু এটা যেহেতু কালারের মধ্যে আপনারা ইয়েলো পাচ্ছেন পিঙ্ক পাচ্ছেন রামা গ্রিন পাচ্ছেন তো যে কোনো একটা কালার দিয়েও ট্রাই করতে পারেন এর নিজের ব্লাউজটা হচ্ছে রানিংয়ে একদম একই রকমভাবে প্রিন্ট এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখিয়ে দিলাম নাম্বার সেভেন সাত নম্বর শাড়ি প্রাইস একই 1250 সাতের পরে চলে যাব নাম্বার এইট আট নম্বর ফিরোজা কালার এটা হচ্ছে আট নম্বর ফিরোজা ওই একই রকমভাবে যাচ্ছে প্রিন্টটা কিন্তু সেম প্রিন্টটার কোনো অদল বদল হয়নি শুধু কম্বিনেশনগুলো ঘুরে ঘুরে যাচ্ছে বেস কম্বিনেশনও ঘুরছে তার সঙ্গে যখন প্রিন্ট হচ্ছে প্রিন্টের কালার কম্বিনেশনও ঘুরছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডের আট নম্বর শাড়ি নাম্বার এইট একটু ক্লোজে আসতে হবে এটা না খুব সফট মানে টোন অন টোন এফেক্টে প্রিন্টটা মনে হবে এটা হচ্ছে আট নম্বর নাম্বার এইট প্রাইস হচ্ছে 1250 1250 আট নম্বর এই হচ্ছে ব্লাউজ এবারে আসবো ন নম্বর শাড়ি নাম্বার নাইন তবে আপনাদেরকে বলবো যারা অনুষ্ঠান দেখছেন শাড়ি যদি পছন্দ হয় বুকিং করতে থাকবেন হেল্পলাইন নাম্বার রইল হেল্পলাইন নাম্বারে এখন শুধু শাড়ি বুকিং বা আসা সংক্রান্ত কিন্তু অন্য কোনো ইনফরমেশনের জন্য বিকেল পাঁচটার পর শুধু বুকিং এখন আসার জন্য বিকেল পাঁচটার পর কারণ এখন আসাটা বাই অ্যাপয়েন্টমেন্ট আসতে হচ্ছে এটা একদম হোয়াইটের মধ্যে যাচ্ছে একদম হোয়াইট তার মধ্যে ক্রিম কালারের বর্ডার শাড়িটাতে রয়েছে এবং তার উপরে প্রিন্ট হয়েছে এটা হচ্ছে আজকে ন নম্বর শাড়ি নাম্বার নাইন এটা হচ্ছে ন নম্বর নাম্বার নাইন আঁচল পার এইভাবে যাচ্ছে নাম্বার নাইন ন নম্বর নাম্বার নাইন প্রাইস হচ্ছে 1250 1250 টাকা দাম ন নম্বর শাড়ি আমরা তিন নম্বর থেকে কিন্তু 1250-এর হাত ধরেছি ব্লাউজ পিসটা রানিং এইবারে আসবো দশ নম্বর শাড়ি নাম্বার টেন এটা দশ নম্বর নাম্বার টেন একদম ফ্রেশ গ্রিন কালারের মধ্যে ব্লু এর ব্যবহার আছে মাস্টার ডিওলের ব্যবহার আছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে নাম্বার টেন দশ নম্বর প্রাইস হচ্ছে 1250 1250 দশ নম্বর নাম্বার টেন 1250 উইথ ব্লাউজ এবারে আসবো নাম্বার ইলেভেন এগারো নম্বর শাড়ি নাম্বার ইলেভেন নাম্বার ইলেভেন এতে দেখুন কালার টোনগুলোতে যেহেতু পার্পলের ব্যবহার আছে প্রিন্টে গ্রিন রয়েছে টোনটা খুব ব্রাইট লাগছে এবং তার সঙ্গে রেডেরও ব্যবহার রয়েছে নাম্বার ইলেভেন এগারো নম্বর শাড়ি নাম্বার ইলেভেন প্রাইস হচ্ছে 1250 1250 এগারো নম্বর পাটটা ভীষণ ভালো লাগছে প্রিন্ট হয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে নাম্বার ইলেভেন 1250 1250 এগারো নম্বর শাড়ি নাম্বার ইলেভেন 1250 এবারে আসবো নাম্বার টুয়েলভ বারো নম্বর ব্রাইট অরেঞ্জ এই কালারগুলো একদম ফেস্টিভ কালার হলুদ কমলা এগুলো একদম মানে উৎসবের রং আমরা বলে থাকি তুঁতে এটা অরেঞ্জ কালারের মধ্যে কিন্তু রানীর ব্যবহার আছে তার সঙ্গে একটু তুঁতেরও ব্যবহার আছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে বারো নম্বর শাড়ি নাম্বার টুয়েলভ বারো নম্বর একই রকম প্রিন্টে যাচ্ছে প্রিন্ট কিন্তু বদলাচ্ছে না বারবারই বলছি প্রত্যেকটা শাড়িতে সেম প্রিন্টই থাকছে শুধু কম্বিনেশন বেসের সঙ্গে ব্লকের যে প্রিন্টার হয়েছে তার কালার কম্বিনেশনগুলো ঘুরে গেছে অরেঞ্জটা ভীষণ ব্রাইট অরেঞ্জ এটা হচ্ছে বারো নম্বর নাম্বার টুয়েলভ প্রাইস হচ্ছে 1250 বারো নম্বর 1250 এই হচ্ছে ব্লাউজ তবে এই ব্লাউজটাও আপনারা বানিয়ে রাখতে পারেন অন্যান্য অনেক শাড়ির সঙ্গে এটা চলে যাবে বিশেষ করে এক কালারের শাড়ির সঙ্গে একটু ডিজাইন করে বানান চলে যাবে অনেক শাড়ির সাথে ওয়াও এই কালারটা তো ভীষণ সুন্দর এটা হচ্ছে তেরো নাম্বার থার্টিন একদম সি গ্রিন কালার তেরো নম্বর এবং এরও প্রাইস হচ্ছে 1250 নাম্বার থার্টিন তেরো নম্বর 1250 দাম একই তিন নম্বর থেকে আমরা শুরু করেছি 1250 তেরোতেও রয়েছে 1250 এবারে আসবো চোদ্দ নম্বর চোদ্দ নম্বরের যে রংটা দেখাবো সেটা হচ্ছে একদম রোজ পেটেল কালার রোজ পেটেল পিঙ্ক সেটাকে বলে চোদ্দ নম্বর নাম্বার ফোরটিন
এই হচ্ছে শাড়িটা 14 নম্বর শাড়ি নাম্বার 14 এর প্রাইস রেঞ্জ হচ্ছে 1250 1250 14 নম্বর শাড়ি নাম্বার 14 14 নম্বর 1250 এটা হচ্ছে 14 এই হচ্ছে ব্লাউজটা এবারে আসব 15 নম্বর নাম্বার 15 এটা একটা লেমন টোন লেমন টু লেমন গ্রিন এর উপরে এভাবে প্রিন্টটা রয়েছে 15 নম্বর শাড়ি কালারটা খুব মিষ্টি কালার সফট কালার নাম্বার 15 15 নম্বর শাড়ি 1250 15 নম্বর 1250 1250 1250 15 নম্বর এই হচ্ছে ব্লাউজ প্রত্যেকটাতে কিন্তু প্রিন্টেড যেগুলো দেখালাম প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ব্লাউজ পিসটাতেও প্রিন্ট কন্টিনিউ থাকছে এবারে আসছি 16 নাম্বার 16 এটা ইয়েলো এটা আসছে 16 নম্বর নাম্বার 16 দেখাচ্ছি 16 নম্বর শাড়ি এরও প্রাইস হচ্ছে 1250 1250 নাম্বার 16 পেজলিটা খুব প্রমিনেন্ট লাগছে এটাতে 16 নম্বর নাম্বার 16 1250 এটা হচ্ছে 16 16 নম্বর 1250 এই হচ্ছে ব্লাউজ এতক্ষণ ধরে আমরা কাঁথা স্টিচের প্রিন্ট দেখালাম 16তে 16 অবধি এবারে যেটা দেখাবো সেটা প্রিন্টটা কিন্তু আলাদা তবে আপনাদেরকে যেটা বলবো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা পৌঁছে যান আবরণে যদি আসতে হয় ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন বিকেল 5টার পর অ্যাপয়েন্টমেন্ট করবেন এখন কিন্তু শুধু বুকিং হেল্পলাইন নাম্বার এখন যারা ফোন করবেন তারা শুধু বুকিংয়ের জন্য ফোন করবেন আর আপনাদের কাছে যখন কনফার্মেশনের ফোন যাবে তখনই আপনি জানতে পারবেন যে আপনি শাড়িটা হোম ডেলিভারি পাবেন না কুরিয়ারে পাবেন হোম ডেলিভারি বা কুরিয়ার উভয় ক্ষেত্রে কিন্তু চার্জ রয়েছে অর্থাৎ আপনাকে পেমেন্ট করতে হবে একটা মিনিমাম চার্জ কিন্তু সেটা আপনাকে দিতে হবে আর যদি মনে করেন এসে দেখে কেনাকাটা করবো আপনারা জাস্ট বিকেল 5টার পর থেকে ফোনে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করবেন এসে আপনি আপনার সময় মতো এসে দেখে কেনাকাটা করতে পারবেন এবং যেটা গাড়ি নিয়ে আসবেন কারণ গাড়িটা নিয়ে আসতেই হচ্ছে কারণ পার্সোনাল ভেহিকেল ছাড়া আবরণ অ্যালাউ করছে না পাবলিক ট্রান্সপোর্ট হলে কিন্তু আবরণে আসা যাচ্ছে না তাই যারা পার্সোনাল ভেহিকেল নিয়ে আসবেন তারা জাস্ট নিশ্চিন্তে গাড়িটা পার্ক করে রেখে কেনাকাটা করতে পারবেন এবারে চলে যাই আমি পরের শাড়িতে 1250 দাম 1250 কালারটা ভীষণ সুন্দর এটা 17 নম্বর শাড়ি নাম্বার 17 17 নম্বর 1250 জামদানি স্টাইলে প্রিন্টটা করা হয়েছে অ্যাকচুয়ালি কালারটা না একটু গঙ্গা মাটি জল সি গ্রিন মেশানো মানে গ্রিনের সি গ্রিনের মানে গঙ্গা জলের মধ্যে একটা এক ফোঁটা সি গ্রিন মেশালে যে কালারটা একটা গ্রিনিশ গ্রে কালার এসছে এবং তার মধ্যে মব আর পিচ পিঙ্কের ব্যবহার রয়েছে প্রিন্টের ক্ষেত্রে জামদানির নকশা গেছে এটা হচ্ছে আজকের এপিসোডের 17 নম্বর নাম্বার 17 দেখিয়ে দিলাম 17 নম্বর শাড়ি এরও প্রাইস হচ্ছে 1250 1250 17 নম্বর কি দারুণ দেখতে লাগছে শাড়িটা 17 নম্বর 1250 উইথ ব্লাউজ এরপরে চলে যাব 18 নম্বর নাম্বার 18 এবারে কিন্তু দাম একই থাকছে কিন্তু ডিজাইন বদলাচ্ছে এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম যে মেটেরিয়ালটা তাতে প্রিন্ট এবারে সেই মেটেরিয়ালের উপরেই নিম জরির ব্যবহার বুনুইয়ে এবং পুরো মনে হবে সিল্ক পরে আছেন আঁচলে দেখুন ঠাসা নিমজরি বেস মেটেরিয়ালটা কিন্তু সেম মেটেরিয়াল ওই জন্য খালি এটা উইভিংয়ে আঁচলে নিমজরি রয়েছে ঠাসা কৃষ্ণ নীল কালার এই কালারটা আর এর সঙ্গে কুচিটা যাচ্ছে 18 নম্বর শাড়ি নাম্বার 18 18 নম্বর এবং এর প্রাইস রেঞ্জ হচ্ছে 1250 1250 টাকা দাম 18 নম্বর শাড়ি নাম্বার 18 উইথ ব্লাউজ এবারে দেখাবো নাম্বার 19 আমি জানি এই শাড়িগুলো না বিশেষ করে এই যে এখন যেটা দেখাচ্ছি যেহেতু উইভিং এটা গিফট করার জন্য খুব ভালো আর যেহেতু নিমজরি এর একটা ডেপথ আছে মানে মনে হচ্ছে স্ট্যান্ড ওয়াশ করা রয়েছে এটা হচ্ছে 19 নম্বর শাড়ি বডিটা হচ্ছে ম্যাজেন্টা প্রত্যেকটাতেই কালো টানা গেছে বডিটা আসছে ম্যাজেন্টা টোন আর কুচিটা আসছে এরম স্ট্রাইপে নিমজরির ব্যবহার এটা হচ্ছে 19 নম্বর নাম্বার 19 প্রাইস হচ্ছে 1250 1250 19 নম্বর শাড়ি 1250 উইথ ব্লাউজ পরপর শাড়ি দেখিয়ে যাচ্ছি আপনাদের কাছে অপশন রয়েছে আপনারা দেখে আপনার চয়েস মতো বুকিং করতে পারবেন হেল্পলাইন নাম্বার রইল এটা হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর শাড়ি এটা কিন্তু রাস্ট কালার বডিটা হচ্ছে রাস্ট
বন্ড রাস্ট টোন একদম, যেহেতু ব্ল্যাকের সঙ্গে অরেঞ্জ সুগার একটা ব্যবহার হয়েছে। আর এই আসছে কুচিটা। আমাদের শাড়ি ছাড়া কিন্তু সাজার অপশন কম, কেন বলি, সব পোশাক সবার জন্য নয়, কিন্তু শাড়ি এমন একটা পোশাক যেটা সব বয়সে সবার জন্য। যখন ছোট্ট বাচ্চারা সরস্বতী পুজোয় শাড়ি পরে, একদম বুড়ি বাচ্চা, তাদেরও ভালো লাগে। আবার যখন আপনি বেশ মধ্যবয়সে একটা সুন্দর শাড়ি পরে বিয়ে বাড়ি গেলেন বা কোনো অনুষ্ঠানে গেলেন, আপনাকেও ভালো লাগে। সুতরাং বুঝতেই পারছেন এই বারো হাতের ফ্যাশন হচ্ছে এন্ডলেস ফ্যাশন। তাই আমি মনে করি শাড়ি দিয়ে স্টাইল তৈরি করুন, আপনার স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠুক শাড়ি। তাতে কী হবে, আপনার রুচিবোধেরও পরিচয় পাওয়া যাবে এবং এই কাজের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারাও খেয়ে পরে ভালো থাকতে পারবেন। আমাদের দুটো উদ্দেশ্য থাকে। এই হচ্ছে শাড়িটা, তার সঙ্গে এটা রয়েছে ব্লাউজটা। এটা দেখালাম 20 নম্বর শাড়ি, নাম্বার 20, প্রাইস হচ্ছে 1250। এবারে যে কালারটা দেখাবো 21 নম্বর শাড়িতে, নাম্বার 21-এ আসবো। এবারে আসছি 21 নম্বর শাড়ি নাম্বার 21, রামা গ্রিন, এবং তার সঙ্গে ওই নিম জড়ির ব্যবহার রয়েছে আঁচলে, এবং এই আঁচলটা কিন্তু সেই কাঞ্জিভরম স্টাইলের জড়ির ভর্তি জড়ির আঁচল হয়েছে। আর এই হচ্ছে কুচিটা, কুচির কাছে যাচ্ছে স্ট্রাইপে, রামা গ্রিন। এটা দেখাচ্ছি 21 নম্বর 21, এবং এর প্রাইস হচ্ছে একই 1250, 1250, নাম্বার 21। এই হচ্ছে ব্লাউজ। এইবারে আসবো হচ্ছে 22 নম্বর অনিয়ন পিঙ্ক কালার, এটা হচ্ছে অনিয়ন পিঙ্কের উপরে যাচ্ছে 22 নম্বর শাড়ি, নাম্বার 22, 22 নম্বর শাড়ি। প্রত্যেকটারই আঁচলে কিন্তু টাসেল করা আছে এবং এই টাসেলটা কিন্তু হাতেই করতে হয়, আপনারা জানেন। এই হচ্ছে অনিয়ন পিঙ্ক, আর এই হচ্ছে কুচিটা। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি 22 নম্বর, নাম্বার 22, প্রাইস হচ্ছে 1250, 1250, 22 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। এবারে আসবো 23 নম্বর, 23। যাই দেখাই না কেন ব্ল্যাকের বাইরে কিছুই হয় না, তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যাচ্ছে। এর সঙ্গে ধরুন সেলফ ব্লাউজটা আপনি বানিয়ে পড়লেন, হলটার পরুন, এটার সঙ্গে আপনি গোল্ডেন কোনো ব্লাউজ পরুন, ব্রোকেট পরুন, মেরুন রঙের একটা জ্যাকার্ডের মানে জামেবারের কোনো ব্লাউজ পরুন, দুর্দান্ত লাগবে। এই হচ্ছে ব্লাউজটা, এই শাড়িটা, কুচিটা, আর তার সঙ্গে এই হচ্ছে ব্লাউজ পিস। এটা হচ্ছে আজকের 23 নম্বর ব্ল্যাক, গর্জিয়াস ব্ল্যাক, 23 নম্বর, 1250। 23-এর পরে চলে যাব 24 নম্বর, এটা হচ্ছে 24 নম্বর, একদম মাস্টার্ড ইয়েলো কালার, নাম্বার 24, প্রাইস হচ্ছে 1250, 24 নম্বর শাড়ি, 1250। এই কালারটাও কিন্তু অনেক দিন অবধি পরতে পারবেন, অনেক বয়স অবধি পরতে পারবেন উইথ ব্লাউজ পিস। 24 নম্বর, 24-এর পরে চলে যাব 25 নম্বর, 25, এটা হচ্ছে 25। শাড়িগুলো এত সফট, এত নরম, এত হালকা, সব বয়সে যারা নতুন শাড়ি পরছে এখন তারাও এই শাড়িগুলো পরতে পারবে এবং মা অনায়াসে কিনে দিতে পারবেন। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখাচ্ছি স্টিল গ্রের সঙ্গে একদম নিম জড়ির ব্যবহার রয়েছে আজকের এপিসোডের 25 নম্বর শাড়ি, 1250। আমরা 3 নম্বর থেকে শুরু করেছিলাম 1250-এর শাড়ি, আমরা 25-এ গিয়ে শেষ করলাম, এতগুলো 1250 শাড়ি দেখালাম। এইবারে আসছি 26 নম্বর। এবার কিন্তু একটু আপনাদের মাইনাসলি অনুষ্ঠান দেখতে হবে, কারণ দামের ব্যাপারে এতক্ষণ আপনারা শিওর ছিলেন যে 1250-এ ছিল। এই যে 26 নম্বর শাড়িতে আমি এলাম, নাম্বার 26, এর দাম কিন্তু বাড়লো, অর্থাৎ 1250 আর নয়, এর দাম হয়ে গেল, এটা তুতের মধ্যে যাচ্ছে, জামদানি কাজ একদম, এর দাম হয়ে গেল 26 নম্বর হচ্ছে 1350, 1350। এটা হ্যান্ডলুম, তাতে জামদানি, এটা এটাতেও জরির ব্যবহার রয়েছে সিলভার টোনে, এবং এর প্রাইসটা হচ্ছে 1350, 1350, 1350। পুরো হাফটাতে না জমাট করেই কাজ, মানে আঁচল তো জমাট কাজ, তারপরে ঘন বুটি টেম্পল, গায়ের উপরে যদি আসি দেখুন ঘন বুটি রয়েছে, জামদানি বুটি এবং তার সঙ্গে টেম্পল পারে, কিশোর বর্ডার তো যাচ্ছেই। আর আমি টেক্সচারটা একটু দেখাবো শাড়ির, এই হচ্ছে টেক্সচার, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে হাফটা হচ্ছে শুধু ছাড়া ছাড়া বুটি, মানে এক লাইন ছেড়ে ছেড়ে বুটিটা আসছে, এবং এটা হচ্ছে 1350, 26 নম্বর, 26, 26 নম্বর শাড়ি, 1350, 1350, 26 নম্বর।
26 আর 27 দুটোই দেখাবো 1350 27 নম্বর শাড়ি এটাও হচ্ছে 1350 1350 27 27 নম্বর দেখিয়ে দিলাম 1350 এবং এটাও সেই একই কথা বলবো এটার সঙ্গে ফ্যাশন করা যায় নবমীর রাতে আপনি বাড়িতে রয়েছেন পাড়াতেই থাকতে ভেবেছেন আড্ডা মারবো সারা রাত্রির পাড়ায় বসে তো তাদের জন্য আমার মনে হয় এই কালারটা ভীষণ ভালো হবে এই শাড়িটা খুব ভালো হবে নরম শাড়ি পরুন দারুণ করে সাজগোজ করুন এবং আপনি আড্ডা মারুন নবমীর রাত মানে কিন্তু ব্ল্যাক ছাড়া আমরা এবারে ভাবিই না এটা দেখাচ্ছি 27 নম্বর 27 প্রাইস হচ্ছে 1350 আচ্ছা এইবারে আসছি 28 নম্বর শাড়ি নাম্বার 28 আর এই শাড়িতে কিন্তু আঁচলে গায়ে যে কাজটা থাকবে ওটা কিন্তু হাতে ঘোরানো কাজ রেড ইয়েলো কম্বিনেশন আঁচলে দেখুন মাল্টি কালার বরফি এবং টেম্পল এটা হচ্ছে আজকের 28 নম্বর 1550 1550 এই হচ্ছে বডিটার রেড রেড ইয়েলো কম্বিনেশন ভীষণ ভালো দেখতে শাড়িটা এই হচ্ছে শাড়িটা 1550 1550 নাম্বার হচ্ছে 28 28 নম্বর লাল হলুদের কম্বিনেশন মানে কিন্তু ভীষণ সুন্দর নতুন বউ বলুন পুরনো বউ বলুন সকলের জন্য এটা খুব পছন্দের কম্বিনেশন এই হচ্ছে ব্লাউজ এই ব্লাউজটা সুন্দর করে বানিয়ে নিন নিয়ে পরুন 28 দেখালাম 1550 আমি 29 নম্বরে যাব এটাও কিন্তু 1550 এই কালারটা হচ্ছে একটা কৃষ্ণ নীল কালারই তার সঙ্গে মেরুনের কন্ট্রাস্ট আঁচলে আর ওইভাবে বুনুইতে যাবে আঁচলে বড় মোটিভে যাবে ছোট মোটিভে যাবে বডিতে আর তারপরে হাফ শাড়িটা কিন্তু প্লেন শুধু বর্ডারটা থাকবে এটা হচ্ছে 29 নম্বর নাম্বার 29 1550 1550 29 নম্বর 1550 উইথ ব্লাউজ এবারে আসবো 30 নম্বর শাড়ি নাম্বার 30 মাত্র 1650 টাকা দাম 1650 অনলি 1650 30 নম্বর শাড়ি নাম্বার 30 আঁচলটাই দেখাই আঁচলে পুরো টিস্যুর বুনুই আছে টিস্যুর বর্ডার দুদিকে টিস্যুর টেম্পল পার ভেতরে দেখুন এই ধানের ছড়ার ডিজাইনটা বুনে গেছে আর এবারে আসছি বডিতে ওই আঁচলের যে বুনুই সেটাকে কিন্তু সিঙ্গল সিঙ্গল করে গায়ের উপরে বোনা হয়েছে আঁচলের বুনুইটাই গায়ের উপরে সিঙ্গল সিঙ্গল করে বোনা হয়েছে লাল মানে এটা ভীষণ সুন্দর একটা ক্রিমসন রেড এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে 30 নম্বর নাম্বার 30 1650 1650 30 নম্বর নাম্বার 30 1650 এই হচ্ছে ব্লাউজ এটাতে একটা জাম কালার বা ওয়াইন কালার বলাটাই বেটার হবে এটার মধ্যে যে কালারটা রয়েছে এটা ওয়াইন কালার বলাই বেটার হবে এটা হচ্ছে এবং তার মধ্যে পাটটা যাচ্ছে একদিকে রানি একদিকে অরেঞ্জ আর ভেতরে হচ্ছে পুরোটা বুনুই এবং বুনুইটাকে একটু নোটিস করুন আপনারা এই হচ্ছে বুনুইটা পুরো হাতে ঘোরানো কাজ আমি উল্টো দিকটা দেখি এটা হচ্ছে উল্টো দিক বাহ শাড়িগুলোর দাম 1750 এগুলো খুব ইন্টারেস্টিং শাড়িটা এবং দেখতে খুব সুন্দর এটা হচ্ছে 31 নম্বর 31 31 নম্বর প্রায় এবং কুচিটা দেখুন প্রাইস হচ্ছে 1750 এটা হচ্ছে কুচিটা 31 নম্বর শাড়ি প্রাইস হচ্ছে 1750 উইথ ব্লাউজ পিস 31-এর পরে যাব 32 নম্বর নাম্বার 32 একদম দেখবেন তিলক মাটির কালার এটা উইভিংটা একই থাকছে এটা আঁচল গেল গায়ের উপরে গঙ্গা যমুনা পাড়ি থাকছে আবার কুচিতে আসছে স্ট্রাইপ একটু যদি ক্লোজে আসা যায় কুচির এই বুনুইটার ক্ষেত্রে তাহলে দেখবেন এইখানে কিন্তু সুতোটাকে টুয়েল করে নিয়ে বোনা হয়েছে যার জন্য এই প্রমিনেন্সিটা এসছে এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 32 নম্বর 32 উইথ ব্লাউজ 32 নম্বর শাড়ি এবং এরও প্রাইস হচ্ছে 1750 এবারে দেখাবো একদম মিল্ক হোয়াইট এটা একদম মিল্ক হোয়াইট 33 নাম্বার 33 33 নম্বর গঙ্গা যমুনা পার গঙ্গা যমুনা পার বলতে রানী অরেঞ্জেরই পারটা কিন্তু কন্টিনিউ হচ্ছে ডিজাইন একই থাকছে শুধু কম্বিনেশনগুলো ঘুরতে ঘুরতে যাচ্ছে এটা হচ্ছে 33 33 নম্বর শাড়ি মিল্ক হোয়াইটের মধ্যে যাচ্ছে 33 প্রাইস হচ্ছে 1750 উইথ ব্লাউজ এবারে আসবো 34 হচ্ছে গ্রিন আর তার আগে আপনাদের বলে দিই কয়েকটা ইনফরমেশন সেটা হচ্ছে যারা আসতে চাইছেন ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন
আবরণ এখন বন্ধ। আপনি যদি আসতেই চান একান্ত, আপনি অ্যাপয়েন্টমেন্ট করে আসতেই পারেন, আপনার সুরক্ষা আবরণের প্রত্যেকটি সদস্যের সুরক্ষার জন্য। আর আপনাকে আসতে হবে পার্সোনাল ভেহিকেল, অর্থাৎ নিজস্ব গাড়িতে। কোনো পাবলিক ট্রান্সপোর্ট অ্যালাউ করছে না আবরণ, এটা সুরক্ষার জন্যই। এবং আপনারা যারা আসার ব্যাপারে ফোন করবেন কিংবা অন্য কোনো ব্যাপারে ফোন করবেন, আপনারা বিকেল 5টার পর হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, 9051217272, 9051217274 এই নাম্বারে। এখন শাড়ি বুকিং চলছে, শুধুমাত্র শাড়িটা বুকিং করার জন্য এখন ফোন করুন। যখন আপনার কাছে আবরণ থেকে ফোন যাবে কনফার্মেশনের জন্য, তখন আপনি জানতে পারবেন যে শাড়িটা আপনি হোম ডেলিভারি পাবেন না কুরিয়ারে পাবেন। হোম ডেলিভারি এবং কুরিয়ার উভয় ক্ষেত্রে কিন্তু চার্জ আছে, আর চার্জটা অ্যাপ্লিকেবল খুব মিনিমাম। আর সারা কলকাতা শহর জুড়ে সিওডি অর্থাৎ ক্যাশ অন ডেলিভারি বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন। আর একটা কথা বলি, 1050-এর যে শাড়ি দেখিয়েছিলাম সেই শাড়িটা কিন্তু কখনোই সিঙ্গল বুকিং হবে না, মিনিমাম দুটো শাড়ি বুক করতে হবে। কোন দামের শাড়ি সিঙ্গল বুকিং হবে আর কোনটা হবে না, সেটা আপনাকে হেল্পলাইন নাম্বার থেকেই তারা অ্যাসিস্ট করে দেবে। এই হচ্ছে বটল গ্রিন কালার, কালারটা ভীষণ সুন্দর। এখন গ্রিনের আমার প্রেম চলছে, তো এখন যে কোনো গ্রিন দেখলে বেশ ভালো লাগছে। এটা হচ্ছে নাম্বার 34, 34 নম্বর শাড়ি, 1750, গঙ্গা যমুনা পার, ওই একই রকমের বুনুই যাচ্ছে। এইটাকে অ্যাকচুয়ালি ভাগলপুরে এই বুনুইটাকে খেওয়া বুনুই বলা হয়, সেটি তারই আদলে আমাদের বাংলা করেছে, আমাদের ফুলিয়া। আমি বলি না আমাদের ফুলিয়াতে হয় না এমন কোনো কাজ নেই, সব কিছু তারা করতে পারে, তার নিদর্শন দেখালাম এটা আমরা। এই হচ্ছে ব্লাউজ, তবে এটার সঙ্গে না এই ব্লাউজ তো বানালেন, কিন্তু আমি যদি মনে করি একটা ইয়েলো পরবো, একটা অরেঞ্জ পরবো, একটা রানী পরবো, এটাও খুব ভালো যাবে। নাম্বার 34, 34 নম্বর। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে রেড ইয়েলো। আজকে রেড ইয়েলো আমরা আরেকও একটা দেখিয়েছিলাম, পুরো রেডও একটা দেখিয়েছি। 35 নম্বর, নাম্বার 35, 35 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1750, 1750, 35 নম্বর এই হচ্ছে শাড়িটা, নাম্বার 35, 1750। এটা একদম ডেফিনিট করে বিয়েতে গিফট করুন, তত্ত্বে প্রচুর শাড়ি দিতে লাগে, ভাত কাপড়ের শাড়ি হতে পারে, দারুণ লাগবে শাড়িটা। এটা হচ্ছে 35 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1750, 1750, 35 নম্বর উইথ ব্লাউজ। যাদের যাদের শাড়ি পছন্দ হলো আপনারা বুকিং করুন, পেয়ে যাবেন। আর যারা অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইছেন, আপনাদের বলি বিভিন্ন সময় অনুষ্ঠান থাকে দিনের, আপনারা সিটিভিএনের পেজটাকেও লাইক করতে পারেন, আবরণের পেজে লাইক করতে পারেন, ফেসবুক পেজ লাইক করুন, অথবা আবরণের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখুন, তাহলে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে থাকবে, আপনি আপনার সময় মতো কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছেন টিভির পর্দায়। দেখুন, স্ক্রিনশট পাঠিয়ে দিন, আজকের তারিখ দিয়ে বলে দিন, তাহলে শাড়ি যদি থাকে নিশ্চয়ই আপনারা পাবেন। আমাদের হাতে আজকে সময় নিয়ে বিদায় নেওয়ার পালা, আমি ধন্যবাদ আপনাদের জানাবো, আপনাদের ভালোবাসাতেই আমরা এভাবে পথ চলতে পারছি। আগামীকাল আবার দেখা হচ্ছে, নমস্কার।